আমি জানতে চাইবো একটু যে আজকে আমরা দেখছি যে গাড়ি ঘোড়া চলছে, মানুষও চলছে স্বাভাবিক, কিন্তু একটা আতঙ্কময় পরিস্থিতি বিরাজ করছে। যদিও পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যারা দুষ্কৃতিকারী তারা তো সুযোগ পেলেই সেটি ব্যবহার করছে। এই পরিস্থিতির মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার কিন্তু খুব একটা বেশি সময় বাকি নেই। আমরা জানি যে নির্বাচন কমিশন বলে দিয়েছে, তারাও চেষ্টা করছে। তো নির্বাচন প্রস্তুতি যদি চলে আর একদিকে আন্দোলন চলে, সেটা কেমন হতে পারে? আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কোনো আন্দোলনই মানুষের গণসম্পৃক্ততা ছাড়া সাফল্যের মুখ দেখেনি, সম্ভাবনাও নেই। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের, এক সময় নকশালবাদ আন্দোলন হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সর্বহারা রাজ কায়েম করার নামে অসংখ্য মানুষকে হত্যা। আজকে বাংলাদেশে কিন্তু সেই অবস্থা বিরাজ করছে, কিন্তু ওখানেও আপনি দেখেছেন মানুষের প্রত্যাশাকে ধারণ করতে না পারার কারণে এত মানুষ হত্যা করে কিন্তু তারা সাফল্যের মুখ দেখেনি, তারাই আজকে আস্থাগুলি নিক্ষিপ্ত হয়েছে। তো আমি মনে করি যে বিএনপি এই গণবিচ্ছিন্ন থেকে যত আন্দোলনের ডাক দিক না কেন, সেখানে তাদের সাফল্যের মুখ দেখার কোনো সম্ভাবনা নেই, নির্বাচন ঠিক সময় হয়ে যাবে। এক, এরপরে জনাব রহমতুল্লাহ ভাই কিছু কথা বলেছেন, বিএনপি নেতা, যে শেরাটনের সামনে আমরা বাসে আগুন দিয়ে 14 জনকে পুড়িয়ে হত্যা করেছিলাম। আমি ওনার জ্ঞাতার্থ বিষয়টা বলি, এই হত্যা মামলায় রাজসাক্ষী ছিল কালু নাম একজন। তো কালু পুলিশকে স্বীকারোক্তি দিয়ে বলেছিল, 164 করেছিল যে এত তারিখ আমাকে আওয়ামী লীগের, যুবলীগের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ অফিসে ডেকে নিয়ে যান এবং আমাকে টাকা দেন, আমি পাউডার কিনি, তারপরে আমি আমার লোকজনকে নিয়ে আমি বাস আগুন ধরিয়ে দিই। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে কি, সে মামলাটি নানক এবং আজম যে আসামি সহ সবাই বেহরুজ খালাস পেয়েছে, তার কারণ হচ্ছে কি, যে সময়ে ঘটনাটি ঘটে ওই সময়ে এই কালো ছিল একজন প্রফেশনাল ছিনতাইকারী, সে তারও 10 দিন আগে থেকে কারাগারে। তো যখন কারাগারে থাকছে, এটা তো ডকুমেন্টেড, এটা লুকানোর কিছু নেই। তো এই ডকুমেন্ট যখন আদালতে সাবমিট করা হলো, পরিষ্কার বোঝা গেল যে এটা একটা বিএনপির বানানো খেলা। এবং ওই সময়ে একজন আমেরিকান শক্তিশালী একজন কূটনীতিক হোটেল শেরাটনে ছিলেন, অর্থাৎ এই খেলাটা বিএনপি খেলে বলেই তারা মনে করছে আওয়ামী লীগও সেই খেলা খেলছে। এবং উনি বলেছেন যে আমরা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপিকে বিশ্বের কাছে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করতে চাই। জনাব রহমত ভাই, এটা আমাদের তো চিহ্নিত করার দরকার নেই, ইতিমধ্যে কানাডার আদালত কয়েক দফায় রায় দিয়েছে যে বিএনপি একটি সন্ত্রাসী দল। শুধু তা নেই, আমেরিকার 2টি স্টেট আদালত যেখানে বিএনপির নেতারা বলেছিল যে আমরা বাংলাদেশে থাকতে পারি, অ্যাজাইলাম, পলিটিক্যাল অ্যাজাইলাম চেয়েছিলেন, আশ্রয় চেয়েছিলেন, সেখানেও কিন্তু বিচারক এই বলে তাদের আবেদনকে রিজেক্ট করেছে যে এই দলটি সন্ত্রাসী, তার কর্মীরা সন্ত্রাসী, এদেরকে এখানে কোনো পলিটিক্যাল অ্যাজাইলাম দেওয়া যাবে না। তো এটা তো আমেরিকা এবং কানাডার আদালত দিয়ে ঘোষণা করেছে ওরা সন্ত্রাসী, এটা তো আমাদের কিছু করার নেই, এটা তো তারাই করেছে। এখন উনি শাপলা চত্বর বলছেন যে কাদের বে বলছেন শাপলা চত্বরে পরিণত হবে, আমার মনে হয় রহমত বে যেহেতু বিএনপির কেন্দ্রীয় নেতা, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা নিশ্চয় আছে এবং শাপলা চত্বরের ঘটনা তার ভুলে যাওয়ার কথা নয়। আপনারা মনে আছে ওই সময়ে হেফাজতের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করেছিলেন যে আমরা সবাই ঢাকা সরে এসেছি, আমরা শাপলা চত্বরকে একটা শোকরানা মোনাজাত করে আমরা বিদায় নেব। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে ঠিক আছে। এখন মোনাজাত করার পর দেখা গেল আল্লামা শফী সাহেবকে ওখানে যেতে দেনি এবং সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা, জমাতের নেতারা গিয়ে, আপনার নিশ্চয় মনে আছে যে মানে উম্মাদের মধ্যে ঘোষণা দিচ্ছিল যে সৈয়দ আশরাফ কোন দিক দিয়ে পালাবা, পালাবার পথ ঠিক করো, শেখ হাসিনা কোন পথে পালাবা, পথ ঠিক করো, এই আমরা এই ক্ষমতা থেকে তোমাদের না তাড়িয়ে আমরা ঘরে ফিরছি না। এবং সেখানে তারা কি ভয়ঙ্কর অরাজকতা করেছিল সেটা আপনারা দেখেছেন। তো সেই অরাজকতা সৃষ্টি যদি করতে চায়, হেফাজত যেমন ওখানে ল্যাজ গুটিয়ে পালিয়েছিল সেদিন, তো এটাই ওবায়দুল কাদের বলেছে, তোমরা যদি সেই আকামটি করতে চাও তাহলে ওই পরিণতি ভোগ করতে হবে। এখন এটা যদি বুঝো না বুঝো আমার তো করার কিছু নেই। যেমন আমি আগের দফায় বলেছি যে বিএনপির সমাবেশ ছিল তাদের দলীয় কার্যালয়ের সামনে, পুলিশের হাসপাতাল রাজাবার্গ অনেক দূরে,
প্রধান বিচারপতির পারমন তাদের দলীয় কার্যালয়ের সামনে, কিন্তু মানুষ তখনও সেখানে পৌঁছেনি। এবং যেখানে পুলিশকে হত্যা করা হলো রাজাবাগ পুলিশের পাশে, ওখানে কিন্তু তাদের সমাবেশ ছিল না। তো ওই জায়গায় তো যারা অন দ্য স্পটে অ্যারেস্ট হয়েছে সব তো বিএনপি নেতা কর্মী, তার মানে তো ওরাই পরিকল্পিতভাবে এই কাজটি তারাই করেছে। কেন করেছে সেটা একটু উদাহরণ দিই। যেমন ধরেন এখন বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে তাদের অফিসে একটা রাজনৈতিক দল দেউলিয়াপনার কোন লেভেলে পৌঁছালে একজন ইংরেজি জানার লোককে জো বাইডেনের উপদেষ্টা বলে দলীয় কার্যালয়ে নিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে স্যাংশনের ভয় দেখাচ্ছে। কেন সেটা করল? আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি আপনাকে, 22শে অগাস্ট এই সরাবার্দি এবং সেই কী নাম আরিফ, কী আরিফের নাম মিয়ান আরিফ, আমেরিকান ক্লাবে বসে এই প্লটটি তারা তৈরি করেছিলেন। এবং বিএনপি নেতৃত্ব বলছেন যে না এগুলো আমরা জানি না, কারা করেছে আমরা জানি না। তাহলে ছবি কি বলে? ছবি বলতেছে মিয়ান আরাফ যখন বিএনপি অফিসে আসছে তখন নিচতলায় তাকে বিএনপির এক নম্বর জয়েন্ট সেক্রেটারি হ্যান্ডশেক করে বরণ করলেন, এবং তিনি যখন সাংবাদিক সম্মেলন করেন তার পাশে ইশাক সাহেব বসা আছেন। তো এখন যদি এর পরে যদি তারা বলে এটা আমরা জানি না কে করেছে, এখন ঘটনা এটা কেন করেছে, কারণ হচ্ছে বিএনপির যে প্রপাগান্ডা মেশিন যেখান থেকে মিথ্যা উৎপাদন কেন্দ্র দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু একটা কথা চাউর করে দিয়েছিল যে ওখানে ইন্ডিয়ান একজন সাংবাদিক ছিল মিস্টার চন্দন দত্ত, যে আমেরিকা আলটিমেটাম দিয়ে দিয়েছে 3 তারিখের মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তারা মনে করেছিল যে এই কঠিন পরিণতি নিশ্চিত করার জন্য যদি আমরা কিছু রক্তপাত ঘটাতে পারি তাহলেই তাদের কেল্লাফতে হবে। এবং এই কারণেই আপনার মনে আছে যে একজন বিএনপির মতো একটি দলের ভাইস প্রেসিডেন্ট জনাব শাহজাহান ওমর, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনিও কিন্তু বলেছিলেন যে বাবা কি পিটার হাস, আপনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন, আপনি আমাদের বাঁচান। আমি বিরতিতে যেতে চাই, তাহলে এই সবগুলো বিষয় যখন আপনি এক জায়গায় এনে একটু অ্যানালাইসিস করবেন, আমার মনে হয় আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বিএনপি জড়িত না কারা জড়িত, এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।